যদি কেউ যদি অটো ড্রাইভারদের অর্থ এই এই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে অর্থ তৎরূপের প্রশ্নে কেউ যদি ইনভলভ থাকে, কেউ যদি জড়িত থাকে, এবং যারা এই অটো ড্রাইভারদের পয়সা আত্মসাত করার চেষ্টা করছে, এটা যদি কেউ করে থাকে, তো এটা মানে দণ্ডনীয় অপরাধ এবং তাকে তার দলে ঠাঁই হওয়া উচিত নয়, তৃণমূল কংগ্রেসে তার জায়গা থাকা উচিত নয়। তাহলে আমাদেরকেও ভাবতে হবে, নেতৃত্বকে ভাবতে হবে, যারা এই ধরনের অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা অটো চালিয়ে সংসার প্রতিপালন করে, আর তাদের অর্থ আত্মসাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা যদি কেউ ভেবে থাকে তাহলে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। তাহলে আমাদেরকেও ভাবতে হবে, কিন্তু তার আগে যে অভিযোগটা আসছে সেটা যদি অটো ইউনিয়নের পক্ষ থেকে বা অটো ড্রাইভারদের পক্ষ থেকে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আসে, তাহলে আমাদের ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হয়, তাদের পক্ষে সেটাকে ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হয়।